অসমীয়া ছবি জগতত অভিলেখ সৃষ্টি করা ৰবি শর্মার চিরকুপতি অভূতপূর্ব সফলতা লাভ করার সময়তেই অভিনেতাগৰাকীর একটা বৃহৎ ঘোষণা, যি ঘোষণায় অভিনেতাগৰাকীর অনুরাগীসকলৰ অন্তৰত আঘাত দি যাব। ৰবি শর্মায় সামনি মারিব অভিনয় জীবন। হয়, আপুনি ঠিকই শুনিছে, কিন্তু ৰবি শর্মায় ভ্রাম্যমান অভিনয় জগতৰ পৰাহে বিদায় মাগিব খুজিছে, ছবি জগতৰ পৰা নহয়। কিন্তু অহা এটা বছর শেষবারের বাবে আপনি ৰবি শর্মার বলিষ্ঠ অভিনয় উপভোগ করবলে পাব হেঙুলর মঞ্চত। দীর্ঘ বিরতির পশত হেঙুল থিয়েটার যোগেদি ভ্রাম্যমান মঞ্চলৈ উভতি অহা ৰবি শর্মায় হঠাৎ নিজের এই সিদ্ধান্ত ঘোষণা করে। উল্লেখ্য যে আগাড়ি নাট্য দল হেঙুল থিয়েটারে 36তম 2023 আর 2024 নাট্যবর্ষ আখড়া শিবির মুক্তি করেছে। এবছরের বাবে নাট্য দলটির চুক্তিত আবদ্ধ হয়েছে অভিনেতা ৰবি শর্মা। নাট্য মহিরু প্রশান্ত হাজরিকা আর ইলা কাকতির স্মৃতি বিজড়িত হেঙুলর মঞ্চত এবার মঞ্চস্থ হব ভিন্ন রসে পরিপূর্ণ নাট্যকার অভিজিৎ ভট্টাচার্যর চকু, রাজদ্বীপর বনরজা আর প্রণব বড়ুয়ার আকরিতয় পগলাময় শিক্ষক নাট্যিনীখন। উল্লেখ্য যে অভিজিৎ ভট্টাচার্যর মঞ্চ অপল জনপ্রিয় চকু নাটখন পুনর হেঙুলর মঞ্চত নতুন রূপত মঞ্চস্থ হব। পূর্ব নাটকটো ৰবি শর্মায় অভিনয় করার লগতে 16 বছর পাছত পুনের একেখন নাটকত অভিনয় করব ৰবি শর্মায়। 16 বছর পাছত একেখন নাটকত একজন অভিনেতায় অভিনয় করা কার্য অসমৰ ভ্রাম্যমান জগতত পোন প্রথমবারের বাবে হওয়া বলে ৰবি শর্মায় উল্লেখ করে নাটকত ন রূপত অভিনয় করবলে অধীর আগ্রহে বাট চাইরা বলে প্রকাশ করে। মরিয়নির হেঙুলর মঞ্চতে ভ্রাম্যমান জীবন আরম্ভ করে হেঙুলর মঞ্চতে ভ্রাম্যমান অভিনয় জীবন সামরি মারিবলে পাই অত্যন্ত সুখী বলে প্রকাশ করে অভিনেতাগিয়ে। পরিয়াল আর সন্তানক সময় দিয়ার ছবি নির্মাণের কামত অধিক মনোযোগ দিবর বাবেই এই সিদ্ধান্ত লওয়া বলে প্রকাশ করে জনপ্রিয় অভিনেতাগিয়ে। জ্যোতি প্রসাদ গগৈ, লোকেল 18, মরিয়নি। এবার ভ্রাম্যমান আছে কি প্রথম হব নেকি যে একজন অভিনেতায় মুখ্য চরিত্রটি 16 বছর পাশ আকো অভিনয় করব? চকু পড়েছিল প্রায় 16 বছর আগতে, আকো চকুখন করবলে ঈশ্বরে মোক ঠিকে ঠিকে রাখিছে। আর চকু নাটকখনের চাহিদাও আজিও মানুষের মনের পর যাওয়া নাই, আজিও আমি চকু বলে কোয়ার লগেলগে আটাই উৎফুল্লিত হয়ে উঠে, সাবলে আগ্রহী হয়ে উঠে। গতি মানে ভাবো আমার কারণে সে আশীর্বাদ। আর চকু নাটকখনের আমি যধরণে করেছিল সেইখিন সময়ত তেতিয়া আমার যথেষ্ট কারিকরি দিকত আমি যথেষ্ট পিছুয়াই আছিল। এতিয়া আজির সময়ের যিখিনি প্রযুক্তি আমার হাতত আছে বা আজির হাতত যিখিনি সমল, আজির অভিনেতা অভিনেত্রীর লগত কাম করার সোয়াদটা সুকিয়া হব বলে মই বিশ্বাসী আর আগ্রহী। আর সেই কারণেই এই নাটকখন করবলে মই বড় আগ্রহী হয়ে আছো। লাস্ট ভাগ্যদেবীত আছিল, তারপর ঘরলে গেলো, মোর লড়াছালীহাল জন্ম হল, তেওঁলোকৰ লগত সময় দিলো আর তেওঁলোকক 6টা বছর দিলো, দিয়ে এতিয়া পুনের উভতি আহিছো। আর এই এটা বছর কারণে আইসো, আসলে এটা বছর আইসো। আর হেঙুলত আরম্ভ করেছিল ভ্রাম্যমানের যাত্রা, আর হেঙুলতেই শেষ করবলে পাইছো, মোর কারণে বড় ভাল লগা কথা। আর এই মঞ্চখনের লগত এক সুকিয়া ভালপোয়া আছে মোর, কারণ ইয়াতেই আরম্ভণি অ আ ক খবর শিকিছিল ভ্রাম্যমানের। আর ভ্রাম্যমানত অভিনয় করে যে ভাল লাগে সেই অনুভূতি মোর প্রথম হেঙুলর মঞ্চতেই। গতি পুনের 4 নম্বর বছর এই মোট হেঙুলর আকো আহিবলে পাই ঈশ্বরের ওসরত মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর রাইজেও বিচারিছে যখন ভ্রাম্যমান ভাল পায়, যার বাবে ভ্রাম্যমান জিয়াই আছে আজি, সেই রাইজর আহ্বান নেওচিব নিল, গুছি আহিল। গতি এটা বছর আশীর্বাদ বিচারিছো আটাইরপর, আমি যাতে যব কষ্ট করো, যেখানে কষ্ট করো তার যেন ফলাফল পাও। এবার মই লাস্ট করিম, কারণ মই এটা লড়াছলীকটা সময় দিব লাগে আর ছবির কাম আছে যথেষ্ট হাতত। ভ্রাম্যমানের প্রতি প্রথম যেটা আইসিল ভ্রাম্যমান, মানে টাকার কারণে আইসিল, কেবল যে মোক অল্প টাকা লাগে, মই গাড়ি এখন লম, কিবা এটা করিম, সেইকারণে আইসিল। কিন্তু আহি যেটা মই মঞ্চখনত অভিনয় করার সোয়াদটা যেটা পালো, মই এক ধরনের কবলে গেলে মই প্রেমত পড়ছো এই অভিনয়ের লগত।